হলো, তাহলে তোমরা বুঝতে পারছো এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, আজকে ক্লাসটা কি। আমরা বিভিন্ন অফিস আদালতে যখন ঢুকি তখন ফিঙ্গার প্রিন্ট দিতে হয়, অথবা গেট খোলার জন্য ফিঙ্গার, ফেস অথবা আই কন্টাক্ট এগুলোও দেওয়া হয়। এটাকে আসলে বলা হয় বায়োমেট্রিক। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটির বায়োমেট্রিক নিয়ে আলোচনা করব। বায়োমেট্রিক কি? বায়োমেট্রিক এটা একটা গ্রিক শব্দ, বায়ো শব্দের অর্থ জীবন অথবা লাইফ বা প্রাণ, মেট্রিক অর্থ হলো পরিমাপ। তাহলে বায়োমেট্রিক হলো বায়োলজিক্যাল ডেটা পরিমাপ এবং বিশ্লেষণ করার প্রযুক্তি। বায়োমেট্রিক্সের সাহায্যে এটা এমন একটা প্রযুক্তি যেখানে তার শরীরবৃত্তীয় অথবা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে তাকে চিহ্নিত বা শনাক্ত করা যায়। এটা হলো বায়োমেট্রিক। এবার আমরা দেখব বায়োমেট্রিকটি সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো শরীরবৃত্তীয় গঠন আর একটা হলো আচরণগত। শরীরবৃত্তীয় কি কোনগুলা? যেগুলা এই যে ফিঙ্গারপ্রিন্ট, অথবা হতে পারে হ্যান্ড জিওমেট্রিক, হাত রেখে অথবা ফেস দেখে অথবা তার চোখ দেখে তাকে উপস্থিতি নির্ধারণ করা। আর একটা হলো আচরণগত। আচরণগতর মধ্যে হবে যেটা যেমন ভয়েস, তারপর হ্যান্ড রাইটিং, এগুলো হলো আচরণগত। সেটাই বলছি, শরীরবৃত্তীয় গঠন, ফিঙ্গারপ্রিন্ট, জিওমেট্রি, ফেস, আইরিশ এবং ডিএনএ। আর একটা আছে ডিএনএ, যখন লাশ শনাক্ত করতে পারে না তখন এই ডিএনএ সাহায্যে শনাক্ত করা হয়, এটাও বায়োমেট্রিক্যাল। আচরণগত মধ্যে আছে ভয়েস, সিগনেচার, টাইপিং কি, স্ট্রোক। বায়োমেট্রিকের উপাদান গুলা কিভাবে কাজ করে? চারটা উপাদান বায়োমেট্রিকের। প্রথমে হলো ডাটা স্টোর, ইনপুট ইন্টারফেস, প্রসেসিং ইউনিট এবং আউটপুট ইন্টারফেস। ডাটা স্টোর, যখন আমরা ফিঙ্গারপ্রিন্ট বা যে কোনো একটা দিলাম, হাত, ফিঙ্গারপ্রিন্ট, চোখ বা ডিএনএ, এগুলো যখন আমরা প্রথমে ডাটা সংগ্রহ করব, এই ডাটাটা ডাটা স্টোরে যুক্ত থাকবে। তারপর ডাটা স্টোরের থেকে আমরা ইনপুটে দেব, ইনপুট দিলে অটোমেটিক একটা কোড জেনারেট হবে, সেই কোডটা প্রসেসিং ইউনিটে চলে যাবে। প্রসেসিং ইউনিটে গিয়ে সে খুঁজবে এই কোড আগে তার স্টোরে জমা আছে কিনা, যদি স্টোরে জমা থাকে তাহলে আউটপুট হিসেবে তাকে হ্যাঁ সূচক বা সিগনেচার দেওয়া হয়ে যাবে, এটা উপস্থিতি দেওয়া হয়ে যাবে। এই চারটা উপাদান হলো বায়োমেট্রিক্স। দেখো কিভাবে কাজ করে সেটাই বলছি, চারটা পদক্ষেপ। প্রথমে কোনো ব্যক্তির বায়োলজিক্যাল ডাটা বা ডিজিটাল কোড হিসেবে ডেটাবেস সংরক্ষণ করা। প্রথমে যখন আমরা ডাটাবেস সংগ্রহ করব, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগে ফিঙ্গার দিব, তখন এই যে ফিঙ্গার দিয়ে আমরা ডাটাটা সংগ্রহ করলাম, সেটা একটা কোড হিসেবে যুক্ত হবে। তোমরা মনে রাখবে অবশ্যই এই কোডটা 01 এই অঙ্কর মধ্যেই হবে, এর বাইরে কিন্তু কোড হয় না। বাইনারি পদ্ধতিতে এগুলো, বাইনারি পদ্ধতিতে 0 এবং 1 ধরা হয়। পরবর্তীতে বায়োমেট্রিক ডিভাইস কোনো ব্যক্তির বায়োলজিক্যাল ডাটা ইনপুট দিয়ে ডিজিটাল কোডে রূপান্তরিত করে, এরপর যখন আমরা উপস্থিতি দিতে যাব তখন ইনপুট দেব, প্রথম আমাদের হ্যান্ড রাইটিং, হ্যান্ডটা দিলাম বা ফিঙ্গার দিলাম, দেওয়ার পরে সেই ফিঙ্গারটা একটা কোডে রূপান্তরিত হবে। এই কোডটা করবে কি, আমরা যে ওই ডাটাবেজে সংরক্ষণ করছি যেই কোডটা, সেই কোডের সাথে তুলনা করবে, সেই কোডের সাথে খুঁজে বের করবে যে এই কোডটা আছে কিনা। যদি ডাটাবেজে সংরক্ষিত কোডের সাথে মিলে যায় তাহলে ডিভাইস তাকে শনাক্ত করতে সক্ষম হবে। আমরা দেখি প্রথমে যে চিত্রটা আছে এনরোলমেন্ট, এখানে আমরা প্রথমে ডাটাবেজ সংগ্রহ করব, স্যাম্পল সংগ্রহ করব। এই দেখো এখানে ফিঙ্গার দেওয়ার পরে এরকম একটা স্যাম্পল আসলো, এটাকে কোড আকারে পরিণত হলো, এই কোডটা স্টোরেজে জমা হলো, স্টোরেজে এই কোডটা জমা হলো। এরপর আমরা যখন উপস্থিতি দেব তখন এরকম আবার দেওয়া হলো, স্যাম্পল দেওয়া হলো, সেই স্যাম্পলটা এই কোডটা আবার এখানে চলে আসলো। আসার পরে এই স্টোরেজের যে কোডটা আছে সেটার সাথে তুলনা করবে, তুলনা করার পর যদি এই কোড এবং স্টোরেজের কোডের সাথে মিলে যায় তাহলে তাকে শনাক্ত করবেন যে হ্যাঁ ইনি ঠিক আছে, আইডেন্টিফাইড করে ফেলবেন। এখন আমরা দেখব ফিঙ্গারপ্রিন্ট কিভাবে কাজ করে। এটি বায়োমেট্রিক সিস্টেমে ব্যক্তি শনাক্ত করার জন্য সর্বাধিক পরিচিত এবং ব্যবহৃত
বায়োমেট্রিক সিস্টেম, এটা বর্তমানে বেশি পরিচিত এবং বহুল প্রচলিত। ফিঙ্গারপ্রিন্ট অনেক আগ থেকে চলে এসেছে, এটা সবার জনপ্রিয়। ম্যাক্সিমাম জায়গায় অর্থাৎ যেখানেই আমরা বায়োমেট্রিকে কাজ করি, প্রায় অনেক জায়গায় সেটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করা হয়। প্রকৃতভাবে প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট পৃথক হয়ে থাকে। আমার ফিঙ্গারপ্রিন্ট অন্য ফিঙ্গারপ্রিন্ট অন্য কারো পৃথিবীর কোনো মানুষের সাথে ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। আঙ্গুলের পৃষ্ঠ খাঁজ এবং রেখার দিক সমন্বয় ফিঙ্গারপ্রিন্ট গঠিত। এই যে এখানে দেখো আঙ্গুলের এই যে বিভিন্ন খাঁজ রেখা রেখা, তারপরে যে দাগ আছে, এইগুলো সবগুলো মিলে একটা ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয়। এই বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি বিভাজন এবং দাগগুলো দ্বারা ফিঙ্গারপ্রিন্টের স্বতন্ত্রতা নির্ধারিত করে। অর্থাৎ এই ফিঙ্গারপ্রিন্ট একজনের ফিঙ্গারপ্রিন্ট অন্য আর একজনের সাথে ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। আমরা যখন এই ফিঙ্গারপ্রিন্ট দেবো তখন এই ফিঙ্গারপ্রিন্টের অটো একটা কোড জেনারেটর হবে, এভাবে এই যে 1101 এরকম অটো কোড জেনারেটর হয়ে যাবে। তারপর যখন আমরা উপস্থিতি দেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট আবার ফিঙ্গার দিব, তখন ফিঙ্গারপ্রিন্ট রিডার ফিঙ্গারপ্রিন্টের ডিজিটাল ছবি তৈরি করে। এখানে আমার যে ছবিটা আছে এটা আঙ্গুলের ছবিটা, সেটা তৈরি করে। তারপর কম্পিউটার ফিঙ্গারপ্রিন্টের ডিজিটাল ছবিটি সক্রিয়ভাবে নির্বাচন করে, বিশ্লেষণ করে এবং প্যাটার্ন ও ম্যাক্সিং সফটওয়্যার ব্যবহার করে ডাটাবেস সংরক্ষিত ফিঙ্গারপ্রিন্টের সাথে তুলনা করে কোনো ব্যক্তিকে চিহ্নিত করে। এরপর যখন আমি ফিঙ্গারটা দিব তখন আমার ডাটাবেজে যে ফিঙ্গারটা দেওয়া ছিল আগে, সেখানে যে কোড ছিল সেই কোডের সাথে মিলিয়ে দেখবেন যে এই কোডটা আছে কিনা, যদি থাকে তাহলে তাকে চিহ্নিত করতে পারবে। এটাই হলো ফিঙ্গারপ্রিন্ট যেভাবে কাজ করে। এবার দেখি আমরা ফিঙ্গারপ্রিন্টের সুবিধাগুলো কি কি। এখানে তুলনামূলকভাবে খরচ কম হয়, সময় কম লাগে এটা শনাক্তকরণের জন্য। এটা খুবই সমসাময়িক পদ্ধতি এবং খুবই জনপ্রিয় একটা পদ্ধতি। এটা নির্ভরযোগ্য এবং সুরক্ষিত, এটা কম্পিউটারে বা মেমোরি জায়গা কম নেয়। এবার দেখি তাহলে অসুবিধা কি। আঙ্গুলের উপর কোনো প্রকার আস্তর লাগানো থাকে অথবা ঘাম বেশি থাকলে তখন শনাক্তকরণে সমস্যা হয়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনুপযুক্ত, এটা ছোট বাচ্চাদের জন্য এটা অনুপযুক্ত, কারণ বাচ্চারা দিন দিন বড় হতে থাকে, তাদের হাতের প্রিন্ট একটু চেঞ্জ হতে পারে। এবার ব্যবহার আমরা এটা কোথায় করি, কোনো প্রোগ্রাম বা ওয়েবসাইটের ইউজার নেম ও পাসওয়ার্ডের পরিবর্তে আমরা আঙ্গুলের ছাপ ব্যবহার করতে পারি। আমরা মোবাইলের অনেক সময় ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে ওপেন করতে পারি। প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিভিন্ন অফিসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্রবেশ করে ব্যাংকের পেমেন্ট সিস্টেমে এটা করা যায়। তারপর ডিএনএ শনাক্ত করার পদ্ধতিও এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়। এবার আমরা দেখি এটার থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে ফিঙ্গারপ্রিন্টে। দেখো একটি কলেজের শিক্ষার্থী ক্লাসে উপস্থিতির সময় একটি যন্ত্রের উপর আঙ্গুল রেখে উপস্থিত নিশ্চিত করে। উক্ত কলেজের আইসিটি ল্যাবের সময় বিশেষ যন্ত্রের দিকে তাকানোর ফলে দরজা খুলে যায়। আমরা এখানে প্রথম যেটা দেখছি সেটা আলোচনা। তাহলে দেখো উদ্দীপকের শিক্ষার্থী ক্লাসের উপস্থিতির প্রযুক্তি বর্ণনা করো। সে আঙ্গুলে শিক্ষার্থী ক্লাসে উপস্থিতির সময় একটি যন্ত্রের উপর আঙ্গুল রেখে উপস্থিতি নিশ্চিত করছে। তার তার যে উপস্থিতিটা সেটা একটা আঙ্গুলের ছাপ অর্থাৎ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করেছে, এই প্রযুক্তির বর্ণনা দাও। তাহলে আমরা এই ফিঙ্গারপ্রিন্টের বর্ণনা দিব এখানে। এই এরকম প্রশ্ন আসে পরীক্ষায়, বায়োমেট্রিকের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা হ্যান্ড জিওমেট্রিক দেখব, তারপর ফেস দেখব, আইরিশের সাহায্যে দেখব কিভাবে করে, ভয়েস দেখব। এগুলা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।